না যেটা নিয়ে শর্ট ভিডিও দেখেছিলে? ফ্রেন্ড কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও দেখো খুব ভালো আছি। আমার খুব আনন্দেও আছি, কারণ আজকে আমি যাচ্ছি ঘাটাল, মানে আমার বাবার বাড়ি। তো এখন বাজে 1:45, তো দুপুর থেকে আমি ব্লগটা শুরু করে দিয়েছি। আমার রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, কারণ কাকু আনতে চলে আসবে গাড়ি নিয়ে, আর সুদীপ কাজ করছে। ব্যাস চলো, এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিলাম, তো আশা করি ভালো লাগবে। আর তোমাদেরকে একটা কথা আমি বলবো, কিছু মনে করো না, কারণ তোমরা তো আমার নিজেরই আর আমিও তোমাদের। তো সেই রকম যখন লাইক করো, কমেন্ট করো, যেভাবে ভিউ দাও যেভাবে, সেভাবে প্লিজ লাইক দাও না। তোমরা প্লিজ আগে ঝটপট ভিডিওটা দেখার আগে আগে লাইকটা দেবে, কারণ লাইকটা তো টোটালটাই ফ্রি, কি তাই না? তো আগে লাইকটা দেবে, তারপর কমেন্ট করবে, তারপর সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে। তো চলো, এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করে দিলাম। আমি আমার বাপের বাড়িতে গিয়ে ব্লগ করেছি, কিন্তু এইবারে ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে। আর আগেরবারে আগে যে ব্লগগুলো করেছি ওখানে হয়তো মানে জমজমাট ব্যাপারটা হয়নি, বাট এইবারে ব্যাপারটা খুবই জমজমাট হবে। আর থাকছে তো আমাদের টেপি, সবার পছন্দের, তোমরা জানোই যারা আমার পুরনো বন্ধু। তার সাথে আমাদের মানে বাড়িতে নিচে যে ভাড়ায় থাকে কাকু, ওনার একটা পুচকে ছেলে আছে, অসম্ভব সুন্দর গান করে। আর আমি তোমাদেরকে তার গান না শুনিয়ে থাকতেই পারবো না, নিশ্চয়ই একদিন সময় করে তার গানও তোমাদেরকে শোনাবো। তো সব মিলেমিশে, আর হ্যাঁ আমার পিসিমণিও আছে, তো সব মিলেমিশে খুব খুব খুবই জমজমাট মানে বাড়ির পরিবেশ হবে, আর সেখানে তোমরাও থাকবে আমার সাথে। তো ভিডিওটা দেখতে তোমাদেরও ভালো লাগবে আর আমার করতেও ভালো লাগবে। তো চলো, তোমরা জার্নিটা থেকে তোমরা থাকো আমার সাথে। হ্যাঁ, কাল থেকে রাত মানে কাল রাত থেকে ব্যাগ গুছানো কমপ্লিট হয়ে গেছে। আমার তো গুছানো পুরো কমপ্লিট, সুদীপেরও গুছিয়ে নিয়েছি। আর বোনেদের জন্য, আমি যখন হোস্টেলে থাকতাম, কলেজে পড়তাম, তখন কি বলতো, অনেক জিন্স টপ স্কার্ট সব মানে সব ছিল। তো বিয়ের পর এখানেই সব কিছু ছিল, তো ভাবছি এবারে সব ছোটো হয়ে গেছে, কিছু কিছু আবার নতুনও আছে যেগুলো ছোট হয়ে গেছে, তো ভাবলাম বোনেদেরকে সেগুলো দিয়ে দিই। তো সবগুলোই বোনেদের পছন্দ পছন্দ টপ, যেগুলো আমাকে ফোনে আবার বলে দিয়েছে। ফোনে বারবার আমার ছোটো বোন আমাকে মনে করে দিচ্ছে, দিদি এই টপটা ঢোকাবি কিন্তু, দিদি এটা ঢোকাবি কিন্তু। অ্যাকচুয়ালি ওর মানে জামা কাপড় পরতে খুব পছন্দ করে, আর জানোই তো দিদির ছোটো হয়ে গেলে বোনেরা পরবে, এটাই স্বাভাবিক। তো সেই রকম আমারও শুধু বাকি আছে আমার সাইড ব্যাগটা গুছানো। তো ওখানে যেমন মেয়েদের যেমন জিনিস থাকে, সিঁদুর কৌটো, ক্রিম, এইসব টুকিটাকি জিনিসপত্র, তো ওইগুলো একটু গুছিয়ে নেব। তো চলো, 1টা বেজেই গেছে, গুছিয়ে নিই ওই ব্যাগটাই শুধু গুছানো বাকি আছে। আর আজকে সকালবেলা একটু বেরিয়েও ছিলাম, কারণ রাস্তাঘাটে কোথায় মিষ্টি পাওয়া যাবে তো জানি না, তাই জন্য এখান থেকেই মিষ্টি নিয়ে নিয়েছি, ফ্রিজেও রেখে দিয়েছি। আর কি বলবো, ও হ্যাঁ, আর ব্রাশটা ঢুকানো বাকি আছে দুজনের, তো দুজনের ব্রাশটা নিয়ে নেবো আর আমার ব্যাগটা গুছিয়ে নেবো। তো ডান গুছানো, তো আমি চলো আমার পিঠের ব্যাগটা গুছিয়ে নিই, আর সরি পিঠের ব্যাগ না, কাঁধের ব্যাগ, তো ওটা গুছিয়ে নিই। শর্ট ভিডিও করছিলাম, তাই জন্য একটুখানি আর ড্রাইভার আসতেও দেরি হয়েছিল, তাই জন্য একটু শর্ট ভিডিও কিছু বানালাম। তো তোমরা দেখো কিন্তু শর্ট ভিডিওগুলো আমার, আমি রেডি হয়ে গেছি, আর সুদীপও ম্যাক্সিমাম রেডি হয়ে গেছে। এই দেখো সুদীপও রেডি, কোথায় যাচ্ছ? কোথায় যাব, যাওয়ার কি আর কোনো মূলক আছে? তো তোমরা যেটা নিয়ে শর্ট ভিডিও দেখেছিলে, জামাই ষষ্ঠী নিয়ে এত হাসি মজা খিল্লি হলো, তো আলটিমেট আমরা দুজনে সেখানে যাচ্ছি জামাই ষষ্ঠীতে। আমার খুব মজা লাগছে, আমি বাড়ি যাচ্ছি। রাস্তা পুলিশ ঠেঙাবে আরো ভালো লাগবে। এ না, শুভ কথা কোনোদিন মুখে বেরোয় না। ও চলো যাওয়া যাক। একদম কাকু আসতে তোমাদের কাছে আসলাম, তো অলরেডি দেখতেই পাচ্ছো আমরা গন্তব্যের দিকে যাওয়ার জন্য গাড়ি স্টার্ট হয়ে গেছে অলরেডি। তো
এখন রাস্তাঘাটটা প্রায় ফাঁকা ফাঁকাই, প্রাইভেট গাড়িগুলোই বেশি চলছে, কারণ প্রাইভেট গাড়ি মোটর বাইক এগুলোই বেশি দেখা যাচ্ছে। বাস তো চলছেই না, কারণ বাস তো বন্ধই আছে অলরেডি আগের মতোই, তার জন্য রাস্তা ভীষণই ফাঁকা। তোমরা দেখতেই পাচ্ছ গাড়ি ভীষণ জোরে যাচ্ছে। আমরা যেহেতু হাওড়া দিয়ে যাব না, দ্বিতীয় হুগলি সেতুটা ধরবো, তার জন্য আমরা মা ফ্লাইওভারটা ধরলাম। মা ফ্লাইওভার ধরে আইটিসি রয়্যালের পাশ দিয়ে আমরা দ্বিতীয় হুগলি সেতুর দিকে এগিয়ে যাচ্ছি। জামাই ষষ্ঠীটা যেহেতু জামাইয়েরই দিন, তার জন্য তোমরা সুদীপকে দেখো, ও প্রাকৃতিক সৌন্দর্য তো দেখছেই, সাথে একবারও আমার ক্যামেরার দিকেও তাকাচ্ছে না। ও যেন আমাকে যেন চিনতেই পারছে না, দেখো কেমন যেন আমাকে পাত্তাই দিচ্ছে না, নিজের ঘরেই আছে। তো আমরা এখন পৌঁছে গেছি বিদ্যাসাগর সেতু, যেটাকে আমরা বলি দ্বিতীয় হুগলি সেতু। এটা হচ্ছে হুগলি নদীর ওপর অবস্থিত একটি বিরাট বড় সেতু। এই সেতুটির মাধ্যমে হাওড়া কলকাতার শহর দুটির মধ্যে যোগাযোগ রক্ষিত হয়। এই সেতুটি সব রকম যানবাহনের ক্ষেত্রে টোল সেতু হিসেবে ব্যবহৃত হয়। এটি ভারতের দীর্ঘতম একটি ঝুলন্ত সেতু। এটি এশিয়ার বিখ্যাত বড় বড় ঝুলন্ত সেতুর মধ্যে এটিও একটি অন্যতম সেতু। এই সেতুটি নির্মাণ করতে 388 কোটি টাকা খরচ হয়। আর এই সেতুটি 1992 খ্রিস্টাব্দের 10ই অক্টোবর সেতুটি নির্মাণ করা হয় সরকারি বেসরকারি দুই উদ্যোগে। এই সেতুটির দৈর্ঘ্য হলো 2700 ফুট। তো আমরা গল্প করতে করতে ব্রিজটা ক্রসও করে ফেললাম। আমরা যেহেতু বিকেলের দিকে বেরিয়েছিলাম, তার জন্য দেখো প্রায় সন্ধে নেমেই এসেছে। অন্ধকার এখনো হয়নি, কিন্তু হালকা সন্ধে নেমে এসেছে। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি মেছোগ্রামের দিকে। তো চলো তোমরা দেখতে থাকো, আর পুরোপুরি অন্ধকার হয়ে গেলে কেমন পরিবেশটা সুন্দর লাগে, আর হালকা বৃষ্টি বৃষ্টির ফোঁটাও পড়ছে, দেখতেই পাচ্ছ কাঁচের ওপর পড়ছে। তো চলো তোমরা সাথে থাকো, এগিয়ে যেতে থাকি আমরা মেছোগ্রামের দিকে। মেছোগ্রাম পৌঁছে গেছি। এখানে আমরা এখন একটু টিফিন করব তিনজনাই, ড্রাইভার কাকু, আমি, সুদীপ। একটু চা খাবো, আর গরম গরম চপ পাঁশকুড়ার অনেক দিন খাওয়া হয়নি, তার জন্য একটু চপ আর চা মুড়ি খাবো। একদম তোমাদের সাথে দেখা হবে বাড়ি গিয়ে। পৌঁছে গেছি, শুরু হয়ে গেছে এইসব। ভাই চকলেট খায় বলে দেখো কারণ পোস্ট দিয়ে দাঁড়িয়েছে, পেছনে মাও দাঁড়িয়েছে চকলেট খাবে বলে। কিছু বলবে, এক কথায় কিছু বলো, এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আবার কালকে আসছি একটা জামাই ষষ্ঠীর জমজমাট ভিডিও নিয়ে, সাথে থাকবে আমাদের অভিরাজ। অভিরাজ আমি কদিন পর চকলেট খাওয়ার কম্পিটিশন করব, প্রচুর চকলেট খাবো, খাবি তো? তুই আর টেপি বসবি ওই সোহম। ওই এদিকে শুনে, অভিরাজ চকলেট খাওয়ার কম্পিটিশন হবে এই কাল নয় পরশু, পরশু বা তরশুর মধ্যে এরা দুজন চকলেট খাওয়ার কম্পিটিশন করবে। তাহলে চকলেট খাবি তো? তুই জগি জগি পারবি নি রে, তুই চকলেট খাবি তো? তুই চকলেট খাবি তো? সত্যি কষ্ট হবে।
আর দেখা হবে কালকের জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে। টাটা।